হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গতকাল সন্ধ্যায় আমরা বাসায় শিফট করেছি, আর এটা হচ্ছে তার পরদিন দিন বিকালবেলায়। যেহেতু বাসাতে গত কয়েক বছর যাবৎ কেউ ছিলেন না এই বাসাতে, বাসাটা অলমোস্ট পরিত্যক্তই ছিল এবং চারপাশেও আসলে বসবাসের উপযোগী ছিল না, তো যতদূর সম্ভব বাসাটাকে রিনোভেট করে দেওয়া হয়েছে। এখন মোটামুটি ঠিকঠাক। আর বাইরের সাইডে এটা যেহেতু পাহাড়ি জায়গা, সো এখানে সাপের উপদ্রব খুব বেশি, এই জন্য আমি আর সবুজ দেখছিলাম যে আসলে কিভাবে বাসার চারপাশটা পরিষ্কার রাখা যায় এবং একটু অর্গানাইজ করা যায়, যেন আমরা যতদিন আছি ততদিন নিজেদের মতো করে একটা গুছিয়ে থাকতে পারি। আর এখানে যেহেতু সাপের উপদ্রব বেশি, ঘাসগুলোর মধ্যে সাপ খুব অ্যাভেলেবেল, মানে সচরাচর সাপ ঘাসের মধ্যেই থাকে, এই জন্য ঘাসগুলো আমরা পরিষ্কার করে দিতে বলেছি। আর সাপগুলো নাকি সবুজ কালার, সো ঘাস থাকলে আসলে ঝুঁকি রিস্কটা বেশি থেকে যায়, এই জন্য আমি বলেছি যে একদম ক্লিন করে দিতে। আর এখানে যে ড্রেনগুলো দেখা যাচ্ছে হাউসগুলো, ওগুলোকে একদম ভরাট করে দিতে বলেছি। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। এখন সন্ধ্যাবেলায় সবুজ অলরেডি নামাজ পড়ে ল্যাপটপ নিয়ে বসে পড়েছে, ওর অনলাইনে ক্লাস চলছে। আসলে ডাক্তার মানুষদের ভীষণ জ্বালা, কারণ এদের পড়াশোনার কোনো শেষ নাই, বুড়া হতেও থাকবে, পড়াশোনাও চলবে, জব করছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরেও পড়াশোনা পড়াশোনা পড়াশোনা। যাই হোক, আমার বেচারা স্বামী এখন পড়তে বসছে, তার জন্য এক কাপ কফি যদি আমি না করে দিই সেটা হবে ভীষণ অন্যায়, সো আমি তার জন্য কফি করে দিলাম এক কাপ। তো আর একটা মজার ব্যাপার হচ্ছে, আজকে আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, সেটা হলো যে এখানে আসার পর আমি শুনেছি যে এখানকার পেঁপে খুব মিষ্টি হয়, কারণ এখানে যেহেতু অর্গানিক সব কিছু, সো আমি বলেছিলাম যে পেঁপে আনতে। এখন দেখি যে একটা পেঁপে না, তারা পাঁচটা পেঁপে নিয়ে আসছে বাসায়। সো আমার তো মাথায় হাত যে আমরা বাসাতে তো লোকজন নাই বেশি, তাহলে কিভাবে এগুলো শেষ করব, নষ্ট হয়ে যাবে কিনা বা পচে যাবে কিনা। তো যাই হোক, কিছু করার নাই, ভালো হচ্ছে, মজা করে খাবো। কিন্তু এটা সত্যি যে পেঁপেগুলো খুবই মজা ছিল এবং খুব মিষ্টি, যেটা আমাদের মানে প্লেন ল্যান্ডে বা আমরা শহরের ওদিকে এরকম হয় না। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, নেক্সট ব্লগে কথা হবে, টাটা।